মেয়ে নাই, আমার স্ত্রী নাই, আমার মা নাই, আমার বাবা নাই, আমি বড় আদর করে বান্দা বানাইছি। ও বান্দা তুই যদি আমি আল্লাহরে একটু চোখে পানি লইয়া আমি আল্লাহ তাআলাকে আল্লাহ বলে ডাক দাও আর তাওবার দরজায় ফিরিয়া আসো, আমি আল্লাহ ওই ছোট্ট বাচ্চা কান্না করলে যেমন মা সহ্য করতে পারে না, ও বান্দা আমার আল্লাহ বলেন যখন কোন গুনাহগার বান্দা আমি আল্লাহ তাআলার দরবারে এইভাবে হাউ মাউ করে কান্না করতে থাকে আমি আল্লাহও সহ্য করতে পারি না, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে আমার কুদরতের কোলে উঠাইয়া নেই, কুদরতের কোলে উঠাইয়া আমি আমার বান্দার জিন্দগির সব গুনাগুলো মাফ করে দেই। আল্লাহর বান্দারা, ও ও রাজবাড়ি এলাকার মুসলমানেরা, ও যুবকেরা, অন্যায় তো কম করো নাই, রং তামাশায় তো কম মাতো নাই, আজকে এই বয়ান থেকে তওবা করিয়া নাও। ও যুবক আল্লাহর গোলাম, যারা দাড়ি কামাও দাড়িটা কামাইয়া মায়ার নবীকে আর কষ্ট দিবা না। এক আল্লাহর বান্দা বয়ানের ভিতরে শুনছে যে দাড়ি কামাইলে মায়ার নবীর কলিজায় আঘাত লাগে, আল্লাহর বান্দা ওই বয়ান শোনার পর আর কোনোদিন দাড়ির ভিতরে বেলেট লাগায় নাই, কিন্তু আল্লাহর বান্দার স্ত্রী না ফরমান স্বামীরে দৈনিক পেরা দেয়, এই স্বামী আমার দাড়িটা কামাইয়া ফেলো, দাড়ি রাখা যাবে না। ও আল্লাহর বান্দারা, এই সমাজেও এখনো বহুত বিবি আছে স্বামীরে দাড়ি রাখতে দেয় না, এটা দায়ুস, এটা খন্নাস, এটা খবিস, এটা ভালো মহিলার পরিচয় নয়। এই আল্লাহর বান্দারা, আমেরিকার বিজ্ঞানী মাইকেল ক্লার্ক বেইমানের বাচ্চা বেইমান এইটা রিসার্চ করে করে এরপরে বান্দা বের করেছেন, দাড়ি কামাইলে তিন সমস্যা, এক নাম্বার চোখের পাওয়ার কমে যায়, দুই নাম্বার যৌবন শক্তি কমে যায়, তিন নাম্বার অকালে মৃত্যু হয়। ও যুবকেরা আমরা দাড়ি রাখছি মনে করছো আমগো যৌবন শক্তি কম, না না একটা বিয়া করছি আলহামদুলিল্লাহ আরো তিনটা করা যাবে সমস্যা নাই। ও আল্লাহর বান্দারা চোখে চশমা লাগাইছি মনে করছো পাওয়ার ওয়ালা না, এটা চোখ যাতে ঠান্ডা থাকে এই জন্য লাগাইলাম, এমনিতে লাগাইছি চোখের পাওয়ার এখনো ঠিক আছে। ও আল্লাহর বান্দারা, কিন্তু তোমরা যারা দাড়ি কামাও দেখবা কয়েক বছর পরে চোখে দেখবা না, আস্তে আস্তে যৌবন শক্তি কমে যাবে, অকালে মৃত্যু হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, ওই যুবক বয়ান শোনার পর আর মদিনাওয়ালার মহাব্বতে দাড়ির ভিতরে বেলেট লাগায় না, ঘরের ভিতরে যাওয়ার পর বিবি দৈনিক যখন পেরা দিতে থাকে বিরক্ত করতে থাকে, হঠাৎ একদিন যুবক আল্লাহর বান্দা সিদ্ধান্ত গ্রহণ করলো আজকে তিনি দাড়ি কামিয়ে ফেলবেন, কিন্তু মহাব্বত করে যেই জিনিসটা রাখে ওই জিনিস আবার ফালাই তো মনে চায় না। সেলুনের ভিতরে গিয়া সেলুনের কর্মচারীকে বলেন ভালো কইরা ফোম লাগাও, ফোম লাগাইয়া দাড়ি গুলারে ক্লিন শেপ বানায় দাও। আল্লাহর বান্দা সেলুনওয়ালা ফোম যখন লাগাইয়া দাড়ির ভিতরে পোজ দিল, যুবক আল্লাহর বান্দা চক্ষু বন্ধ করে বসে আছেন, নবীর খেয়াল অন্তরে নিয়ে বসে আছেন। ও আল্লাহর বান্দারা, লম্বা ঘটনা, সেলুনওয়ালা যখন দাড়ির ভিতরে পোজ লাগাই দিল, বেলেট লাগাইল, সেলুনওয়ালা একটা চিৎকার, যুবক আল্লাহর বান্দা বলেন চিৎকারের আওয়াজে আমি আমার চোখ খুলে ফেললাম, ও ভাই চিল্লাও কেন? আল্লাহর বান্দা ওই সেলুনওয়ালা বলেন ও ভাই জীবনে এত দাড়ি কামাইলাম কোনোদিন তো এই আশ্চর্য ঘটনা দেখি নাই। বলে কি আশ্চর্য ঘটনা? বলে এই যে তাকাইয়া দেখো ওই যে আয়নার ভিতরে তাকাও, দেখো যে কয়টা দাড়ির ভিতরে এই বেলেটের খুরের পোচ লাগলো, প্রত্যেকটা দাড়ির গোড়া থেকে ঝুপ 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 করে রক্ত বের হইতেছেন। ও আল্লাহর বান্দারা, যুবক আল্লাহর বান্দা চিৎকার দিয়া ওই চেয়ার থেকে বান্দা উঠে দাঁড়ায় গেল, দাঁড়াইয়া সোজা মসজিদে দৌড়।
উঠায় পরে পরে কানে আল্লাহ, তোমার নবী বলেছেন দাড়ির ভিতর বেলেট লাগাইলে নবীর কলিজায় আঘাত। আমি তো তোমার নবীর কলিজায় পোজ দিয়ে ফলাইছি রে আল্লাহ, ও আল্লাহ তুমি আমার মাফ করে দাও। ও যুবক আল্লাহর গোলাম, আজকে তোর চুলের দিকে তাকাইলে তোরে মুসলমান মনে হয় না, তোর চুলের দিকে তাকাইলে বেইমানের গন্ধ আসে। ও আল্লাহর বান্দারা, তোর ড্রেসের দিকে তাকাইলে ড্রেস থেকে বেইমানের গন্ধ, বেইমানের রং তোর শরীরের ভিতরে দেখা যায়। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, দাড়িটা কামাইও না, মায়ার নবীর সুন্নাতের মালা গলায় লাগাইও, ও পর্দার অন্তরালের মা মনটা কি চায় না একটা হাফেজ কোরআনের মা হইয়া অন্ধকার কবরে যাইবা। ও বাবারা, মনটা কি চায় না একটা আলেমের বাবা হইবা। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর ليلة القدر خير من ألف شهر এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে একসাথে অবতীর্ণ করেছি। আরো আস্তে করে বলেন, এই আল্লাহর বান্দারা, লাইলাতুল কদরের দাম আল্লাহ কেন বাড়াইল? আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি কোন মাসে অবতীর্ণ হয়েছ, কোরআন জবাব দেয় শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদান লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলার কালাম জবাব দিবেন, আমি কালাম কোরআনুল কারীম কোরআন শরীফ অবতীর্ণ হয়েছি লাই শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজানুল মুবারাকে, কোন মাসে বলেন, বলেন না, বাঙালি বড় চালাক, হুজুরের লাগাই দিয়ে আর বৈশা থাকে, কয় হুজুরে কইতে থাক আর আমরা শুনতে থাকি, তাইলে তো কোনো উপকার হবে না, আপনি কিছু বলতে হবে। আমি প্রশ্ন করলে যখন উত্তর দিবেন তাইলে বুঝবো যে আমার ওয়াজ আপনারা বুঝতেছেন, নাকি কানসুক করবেন, কথা বলা না, কানসুক করবেন না, কিছু বাড়িতে নিয়ে যাবেন, শুধু বাড়িতে নিলেই হবে না, নিজের জিন্দগিতে কিছু বাস্তবায়ন করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন, জোরে বলেন। কোরআন নাজিল হয়েছে রমজানুল মোবারকে, বলে রমজানুল মোবারকের দাম আল্লাহ কেন বাড়াইল? এক কথায় উত্তর হলো, রমজানুল মোবারকের শেষ দশকে লাইলাতুল কদরে আমার আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমকে সপ্তম আসমান থেকে, লাউহে মাহফুজ থেকে, জমিন থেকে তাকাইলে যে আসমান দেখা যায়, এই আসমানে অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। বলেন, এ আল্লাহর বান্দারা, ও রাজবাড়ি এলাকার মুসলমান, কোরআনের দাম, কোরআনের কারণে লাইলাতুল কদরের দাম, কোরআনের কারণে রমজানুল মুবারাকের দাম, কেমন দাম লাইলাতুল কদরের? বলে, আল্লাহর বান্দা যদি লাইলাতুল কদরে এক রাত্র ইবাদত করো, আমার আল্লাহ এক রাত্র ইবাদতের বিনিময় এক রাত্রের সওয়াব দিবেন না, আমার আল্লাহ তাআলা আপনার আমার আমল নামায়
1000 মাস ইবাদতের সওয়াব দিয়ে দিবে। 1000 মাস সমান সমান 83 বছর 4 মাস। এই রাজবাড়ির মুসলমানেরা বলেন, একজন মানুষ 83 বছর বাঁচেনি, কথা বলেন না কেন? গড়ে 60 বছর 70 বছর হায়াত পায় না, কিন্তু কপাল পোড়া মুসলমান একদিন তা একদিন শুধু লাইলাতুল কদরকে তালাশ করে। এই যে আমাদের উপরে এখন মাস চলতেছে শাবান মাস, এই শাবান মাসের পরে যেই মাসটা আসবে এটাই হলো রমজান। এই রমজানের 20 দিন যখন পার হয়ে যাবে, মায়ার নবী বলেন, তাহাররাও ফি লাইলাতিল কদরি ফিল আশরিল আওয়াখির। এই উম্মত, তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো রমজানের শেষ দশকে, বেজর রাত্রে, তার মানে 21, 23, 25, 27, 29 এই 5 দিন লাইলাতুল কদর তালাশ করো। ও আল্লাহর বান্দা, 27 রমজান লাইলাতুল কদর হবে, এটা হতেও পারে নাও হতে পারে, কোরআন হাদিস মিলাইলে দেখা যায় এখানে সম্ভাবনার অবকাশ আছে। ও আল্লাহর বান্দা, আর 5 রাত্র যদি ইবাদত করো, 5 বেজর রাত্র যদি বান্দা লাইলাতুল কদর তালাশ করো, ইনশাআল্লাহ 5 রাত্রের যে কোনো রাত্র লাইলাতুল কদর হয়ে যাবে তুমি পেয়ে যাবা। আর লাইলাতুল কদর পাইলে তোমার কপাল ধন্য হয়ে যাবে। বলে কেমন ধন্য? বলে বান্দা 1 রাত্র ইবাদত কইরা 83 বছর 4 মাসের নেকি তোমার আমল নামায় জমা করবা। ইয়া এলাহি তু মেরা মাবুদ, ইয়া এলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া এলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর, ইয়া এলাহি তু মেরা রহমান হ্যায়, ইয়া এলাহি তু মেরা রহিম হ্যায়। এ আল্লাহর বান্দারা, এক আয়াতে আমার আল্লাহ তাআলা বলল, আমি কোরআন নাজিল করেছি একসাথে লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে। অপর আয়াতে আল্লাহ তাআলা বললেন, আমি কোরআন নাজিল করেছি বারবার বারবার, কেন? বলে এক আয়াতে ওই ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এটা দিয়া আমার আল্লাহ বুঝাইলেন ওই লাউহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে এই কালাম কোরআন শরীফটাকে একসাথে আমি এখানে আনলাম। ওখান থেকে আমার মায়ার নবী আল্লাহর বান্দা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ জবান খুলে পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, এই মুসলমানেরা একটা মাসআলা শুনেন, যখন নবীর নাম শুনবেন প্রথম যে কোনো মজলিসে, তখন সাথে সাথে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। একবার যদি দুরুদ পড়েন, এই একবার দুরুদ পড়া হলো ওয়াজিব, ফজিলতটা কেমন? মায়ার নবী বলেন, একবার যদি দুরুদ পড়ো কমপক্ষে 3টা ফজিলত। 1 নম্বর, আমার আল্লাহ তাআলা তোমার আমল নামায় 10টা নেকি লিখে দিবেন। আল্লাহর বান্দারা, 2 নম্বর, আমার আল্লাহ তাআলা তোমার আমল নামা থেকে 10টা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। 3 নম্বর, আমার আল্লাহ তাআলা তোমার মর্তবা আমার আল্লাহর কাছে টেনে টেনে 10 গুণ বাড়ায় দিবে। আল্লাহর বান্দারা, ও রাজবাড়ি এলাকার মুসলমানেরা, দুরুদের আর একটা আমল শিখায় দেই আল্লাহর বান্দা। দৈনিক যখন সময় পাও, সময় পাওয়ার পর এই সময়টাকে মোবাইলের পিছনে বান্দা নষ্ট করিও না। ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, সময় পাইছো
এস্টার জলসা জি বাংলা দেখা দেখা টিভি দেখা দেখা মোবাইলের ভিতরে ফেসবুক চালাইয়া চালাইয়া সময়টাকে হেলায় খেলায় নষ্ট করি ওনারে আম্মা যান। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, কৃষি কাজ করো, শ্রমের কাজ করো, চাকরি করো, ব্যবসা করো, যা করো না কেন, যখনই সময় পাও নবীর উপরে দুরুদ পড়ো। মায়ার নবী বলেন যে আল্লাহর বান্দা, দৈনিক 1000 বার বড় দুরুদ পড়ার দরকার নাই, ছোট্ট দুরুদটাও যদি বান্দা পড়ো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এই ছোট ছোট দুরুদগুলা বান্দা যদি জীবনে প্রত্যেকটা দিন সকাল থেকে নিয়ে ঘুমানোর আগ পর্যন্ত 1000 বার আমল করো, মায়ার নবী বলেন ফজিলতটা কেমন জানোনি। রহমাতুল্লিল আলামিন বলেন বান্দা তোমার মরণ হবে না, মরণ হবে না, তোমার নামটা জান্নাতের লিস্টিতে না উঠানো পর্যন্ত। হর কে বাসত আমলে সল্লু মুদাম, আতেশে দো যখ শাওয়াদ বরওয়ায়ে হারাম। এ আল্লাহর বান্দারা, রহমাতুল্লিল আলামিন গারে হেরার ভিতরে ধ্যানরত অবস্থায় ছিলেন, আল্লাহকে পাওয়ার সাধনা করতেছিলেন। সাধনা করতে করতে হঠাৎ একদিন জিব্রাইল চলে আসলো, আয়েশা মায়ার নবীকে ওই গার হেরার ভিতরে দাঁড় করাইলেন। দাঁড় করাইয়া মায়ার নবীর সিনাটাকে জিব্রাইল সিনা বরাবর করাইলেন। সিনা বরাবর করাইয়া এরপরে চাপ দিলেন, বললেন ইকরা, ও নবী পড়েন। মায়ার নবী বললেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আবার সোজা করলেন, চাপ দিলেন, এইভাবে করে করে তিনবারের বার হযরতে জিব্রাইল বলল ইকরা বিসমি রব্বিক, আপনার রবের নামের পড়া পড়েন। সাথে সাথে রহমাতুল্লিল আলামিন একসাথে 5 আয়াত তেলাওয়াত করলি। এই আল্লাহর বান্দারা, এই সর্বপ্রথম কোরআন নাজিল হইল 5 আয়াত সূরাতুল আলাক, ইকরা বিসমি রব্বিকাল লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এইভাবে করে করে যখন যেখানে যতটুকু প্রয়োজন ছিল তখন ততটুকু আমার আল্লাহ তাআলা অল্প 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 করে নাজিল করেছেন। সর্বশেষ আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আয়াত নাজিল করেছেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতের মাধ্যমে অল্প অল্প করে ওই যে আমার আল্লাহ বলবেন, আমি আল্লাহ বারবার কোরআন নাজিল করেছি, যখন যেখানে যতটুকু প্রয়োজন ছিল তখন ততটুকু আমার আল্লাহ নাজিল করেছেন। সাহাবায়ে কেরাম নবীর সামনে বসে বসে জোরে জোরে সিল্লাইয়া সিল্লাইয়া কথা বলে। এই রাজবাড়ির মুসলমানেরা ভালো করে শুনিও, আলেম ওলামা আল্লাহওয়ালা বুজুর্গ যারা আপনাদের সমাজের ইমামতি যারা করে, যারা খতিবগিরি করে, এই এলাকার ভিতরে বড় মাদ্রাসার মুহতামিম মাওলানা মুফতি মুহাদ্দিস যারা, এদের সামনে সাধারণ মানুষের কণ্ঠ উচ্চ আওয়াজ যাতে না হয়, আপনি সভাপতি হইছেন এই জন্য ইমাম সাহেবকে ধমকাইবেন বান্দা হতেই পারে না, আপনি ক্যাশিয়ার হয়েছেন ইমাম সাহেবকে ধমকাবেন বান্দা হতেই পারে না। ইমাম সাহেব ছুটি যায়, ও সেক্রেটারি সাহেব আমার বাড়ি যাওয়ার প্রয়োজন, ছুটি দেন। 3 দিন ছুটি লাগবে, মাসে 3 দিন ছুটি চাই, সেক্রেটারির মাথা গরম হয়ে যায়। এই ইমাম সাহেব মসজিদ রাইখা বাড়িতে কি, কিন্তু আল্লাহর বান্দা সার্ভেটারি হইয়া বসে আছে, মসজিদে জুমার দিন সারা তারে পাওয়াও যায় না। ঠিক তো আসতে বললেন যে, হ্যাঁ আল্লাহর বান্দারা, রহমাতুল্লিল আলামিনের সামনে সাহাবায়ে কেরাম জোরে জোরে কথা বলতেছেন, হঠাৎ করে জিব্রাইল চলে আসলো আয়াত নিয়া,
লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবিয়্যি, এই সাহাবায়ে কেরাম তোমাদের আওয়াজ নবীর আওয়াজের উপরে যাতে না উঠে। নবীর সামনে যখন বসবা আদবের সাথে কথা বলবা, আদবের বিপরীতে কথা বলবা না। লিকুল্লি শাই ইনজিনাতুন ফিল ওয়ারা ওয়াজিনাতুল মার ইতামামিল আদাবি আজখুদা খা ফি মে তাওফিকে আদব বে আদব মাহরুমে গাস্তাজ ফজল রাব। এ আল্লাহর বান্দারা, এইভাবে করে করে আল্লাহর পয়গম্বরের কাছে অল্প অল্প করে বারবার কোরআন নাজিল করা হয়েছে। ও আল্লাহর বান্দারা, এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ বারবার কোরআন নাজিল করেছি, নাজিল করে করে মুসলমানদেরকে এক একটা বিষয়ে সতর্ক করেছেন, সাহাবায়ে কেরামদেরকে সতর্ক করেছেন। এ আল্লাহর বান্দারা, আবার আল্লাহ তাআলা বলেন, মা হুয়া শিফা, এই মুসলমান কোরআন হলো ঔষধ। কেমন ঔষধ? ও আল্লাহর বান্দা, এক আল্লাহর বান্দার ক্যান্সার হয়ে গেল, ডাক্তার কয় এই ভাই আপনার বাবাকে বাড়িতে নিয়ে যান, যা মনে চায় তাড়াতাড়ি খাওয়ায় দেন, আপনার আব্বা যান বাঁচবে না। ও আল্লাহর বান্দারা, সব টাকা পয়সা শেষ কইরা মসজিদের দরজায় ইমাম সাহেবের কাছে হাজির, ও ইমাম সাহেব হুজুর আমার আব্বা যান ডাক্তার বলছে আর বাঁচবে না, সর্বশেষ আপনি একটু আমার আব্বার জন্য পানি পড়া দিয়া দেন। কোরআন শরীফের সাতটা আয়াত আছে, যেই সাত আয়াতকে সূরাতুস সাত আয়াতকে আয়াত শেফা বলা হয়, আর প্রথম সূরা বিসমিল্লাহ সহ সূরায়ে ফাতিহা, এই ফাতিহার অনেকগুলা নাম আছে, এর ভিতরে একটা নাম হলো সূরাতুস শিফা। ও আল্লাহর বান্দারা, ইমাম সাহেব সূরাতুস শিফা পড়ে সূরায়ে ফাতিহা পড়ে পানিতে দম করলো, আয়াতে শিফা পড়ে দম করলো, কইরা বললে বাম বান্দা আপনার বাবাকে খাওয়ায় দেন, যখন খাওয়াইয়া দিল আলহামদুলিল্লাহ, দেখে ক্যান্সার হওয়ার পরও আরো দশ বছর পর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়েছে। এ আল্লাহর বান্দারা, কেন আজকে তো আমাদের কোরআনের উপরে কোনো বিশ্বাস নাই, এতেকাদ নাই, এতেমাদ নাই। বান্দা তোমার জ্বর হয়েছে, বাজারে গিয়ে এনা পা এক্সট্রা আনো, এক্সপা আনো, রেনোভা ট্যাবলেট আনো। এ আল্লাহর বান্দারা, মায়ার নবী বলেন এই সূরায়ে ফাতিহা সব রোগের ঔষধ। সুবহানাল্লাহ, এই সূরায়ে ফাতিহা আপনার একটা গ্লাসের ভিতরে পানি নিয়া, অথবা আল্লাহর বান্দা একটা বোতলের ভিতরে পানি নিয়া ফাতিহা পরে যখন ফু দিবেন, দম করবেন, তখন ভাববেন এটা আর স্বাভাবিক কোনো পানি নাই, এই পানি আমি এখন পানি পান করতেছি না, কেমন জানো ঔষধ পান করতেছি। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে ও লায়াজালাস্ত কদিম জামিউল ইলমে ফিল কুরআনে হাকিম তাকাসার আন হুয়া ফুহামুর রিজালি বাখা কুরআন কালামুল্লাহ বসনু কদিমস্তি কদিমস্তি নুইনু। ও আল্লাহর বান্দারা, এইভাবে করে করে সব রোগের ঔষধ হলো আল্লাহ তাআলার কালাম। ও আল্লাহর বান্দারা, আর দুই নাম্বার আল্লাহ তাআলার বান্দা, মুফাসসিরিনে কেরাম বলেন এ কোরআন হলো তোমাদের রুহের চিকিৎসা। কিসের চিকিৎসা বলে না? এ আল্লাহর বান্দারা, ও রাজবাড়ি এলাকার মুসলমান যুবক,
আল্লাহ তাআলার পয়গম্বর রহমাতুল্লিল আলামিন বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, ইন্না হাযিহিল কুলুব তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদ ইযা আসাবাহুল মা, ক্বীলা ইয়া রাসূলাল্লাহ ওয়ামা জালাউহা, ক্বালা কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতুল কুরআন। আল্লাহর বান্দা রহমাতুল্লিল আলামিন বলেন, নিশ্চয়ই মানুষের অন্তর আছে। বলে অন্তর কোথায় থাকে? বলে পুরুষের বাম স্তনের এক আঙ্গুল নিচে থাকে। দেখবেন এখানে একটা গোশতের টুকরা সব সময় বান্দা লাফাইতে থাকে, এটার নামই হলো রূহ, এটার নামই হলো কলব, এটার নামই হলো বান্দা অন্তর। ও আল্লাহর বান্দারা, এই অন্তর রূহ যখন ভিতর থেকে বান্দা বের হয়ে যায়, তখন আর এই স্বাভাবিক খাসার কোনো দাম থাকে না। আল্লাহর বান্দারা, এই অন্তর আল্লাহ তাআলার পয়গম্বর বলেন অপরিচ্ছন্ন হয়ে যায়। বলে কেমনে অপরিচ্ছন্ন হয় জানো? ও বান্দা, একটা লোহার জিনিস যদি মাটিতে পড়ে থাকে আর ওই লোহার জিনিসের সাথে যদি মাটির সম্পর্ক থাকে, পানির সম্পর্ক থাকে, ওই পানি আর মাটি লাগলে পরে লোহার জিনিসের ভিতরে যেমন জং ধরে যায়, ও আল্লাহর বান্দারা মায়ার নবী বলেন, আমার উম্মতের অন্তরে এইভাবে গুনাহের ময়লা লেগে লেগে বান্দার কলবটাও বড় না পাখা যায়। নাউজুবিল্লাহ, জোরে বলেন, এ আল্লাহর বান্দারা, এই 3.5 হাত বডি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন নিয়ামত। বহু মানুষ আছে ডানে বামে তাকাইয়া দেখো, আমার আল্লাহ তাআলা তোমার আমার মতো সুন্দর করেই বানাইল, ঠোঁট দুইটাও বড় সুন্দর, চেহারাটা দেখলে বড় মহাব্বত লাগে, কলিজা ঠান্ডা হয়ে যায়, কিন্তু আমার আল্লাহ তাআলা ওই বান্দার জবানের ভিতরে কোনো ভাষা দেয় নাই, কথা বলতে পারে না, আছে না নাই? আরো জোরে বলেন, এ আল্লাহর বান্দারা, ও রাজবাড়ি এলাকার মুসলমান ভাই, আবার বহু মানুষ আছে দেখতে বড় সুন্দর, কিন্তু আমার আল্লাহ শ্রবণ শক্তি দান করে নাই, আছে না নাই? আল্লাহর বান্দারা, মানুষের অন্তর গুনাহের কারণে নাপাক হয়ে যায়। কেমনে নাপাক হয়? বলে এই চোখ দিয়েছেন আমার আল্লাহ নিয়ামত, এই চোখ দিয়া বান্দা তুই যা তা চাইলেই দেখতে পারবি না, এই চোখ দিয়া মোবাইলের ভিতরে, ইউটিউবের ভিতরে, ইন্টারনেটের ভিতরে, ফেসবুকের ভিতরে অর্ধউলঙ্গ মেয়ে লোকদেরকে দেখো, এই চোখ দিয়া টিভির ভিতরে বিভিন্ন ধরনের অশ্লীল ছবি দেখো, এই চোখ দিয়া রাস্তা দিয়া হাঁটার সময় বেপর্দা নারীদেরকে বান্দা তুই তাকাইয়া তাকাইয়া দেখো, এ আল্লাহর বান্দারা আমার আল্লাহ জানাইয়া দেয়, ও নবী আপনি জানাইয়া দেন, উল্লিল মুমিনিনা ইয়াকুদু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, আমার বান্দারা আপনার উম্মতেরা যখন রাস্তা দিয়া হাঁটবে তারা যেন তাদের চোখকে নিম্ন গামি করে। আমার আল্লাহ সূরা নূরে জানায় দেয়, এই বান্দা চোখ নিম্নগামী রাখলে কি হবে? আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার লজ্জা স্থানের হেফাজত হবে। এ আল্লাহর বান্দারা, মুফাসসিরিনে কেরাম বলেন, যার চোখ নষ্ট এর দিলও নষ্ট, কারণ চোখের পাওয়ারের চোখের প্রভাব অন্তরের ভিতরে পড়ে। ও যুবকেরা, তুই রাস্তা দিয়ে হাঁটো, পাশ থেকে একটা সুন্দরী মেয়ে যুবতী হেঁটে যায়, তোর চোখ ওখানে পড়ল, এবার জল্পনা কল্পনা অন্তরের ভিতরে আরম্ভ হয়ে গেল, এই যুবতীরে কেমনে পাই, কেমনে তার সাথে অনৈতিক সম্পর্ক করা যায়। এ আল্লাহর বান্দারা, এই চোখ যদি না দেখতো অন্তরের ভিতরে কল্পনা জল্পনা হইতো না। এই জন্য আমাদের আকাবের ওলামায়ে কেরাম তারা বলেন, এই উম্মত
হেমতের দল যখন এই রকম রাস্তা দিয়ে হাঁটবা আর আল্লাহ পাকের ভয় অন্তরে নিয়ে হাঁটবা আর আল্লাহ পাকের মহব্বতে আমি কোন নারীর দিকে তাকাবো না, মোবাইলের ভিতরে কোন সিনেমা নাটক ফাটক দেখবো না, মোবাইলের ভিতরে নর্তকীদেরকে দেখবো না, অর্ধ উলঙ্গ মেয়ে লোকদেরকে দেখবো না। এই নিয়াত করে করে যদি বান্দা তুমি হাঁটার সময় নিয়াত করো, একা একা চোখের খেয়ানো থেকে বাঁচো, আমার আল্লাহ তাআলা এই যে গুনাহের থেকে বেঁচে থাকলা। মুহাদ্দিসিনে কেরাম বলেন প্রত্যেকটা বেগানার থেকে এক একবার চক্ষুকে হেফাজত করার কারণে আমার আল্লাহ তাআলা কমপক্ষে 10,000 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব হতো ওই পরিমাণ সওয়াব আমল নামায় লিখিয়া দিবে। এ আল্লাহর বান্দারা, কিন্তু এখন আসেনি চোখের হেফাজত, কথা বলে না, 80 বছরের বুইরা লাঠিবার দিয়ে হাঁটে, এও নাতিদের দিকে কি মহব্বত নিয়ে তাকায়, কি কথা বলেন না কেন? এগুলো লুচ্চা মুরব্বী, কি মুরব্বী বলেন না? আর যুবকেরা তো এক নম্বরে টাটকা বেহায়া লুচ্চা, ঠিক কিনা জোরে বলেন, রাগ করতেছেন? আপনাদের দিলে যাতে ধাক্কা, সেই জন্য একটা বাজে শব্দ ব্যবহার করলাম। এ আল্লাহর বান্দারা, আমার নবীও তো হাঁটছেন রহমাতুল্লিল আলামিন, রাস্তা দিয়ে যখন হাঁটত সাহাবায়ে কেরাম বলেন আমরা নবীর দিকে তাকাইলে বুঝতে পারতাম নবী মনে হয় উপরের থেকে নিচের দিকে নামতেছে। এ আল্লাহর বান্দারা, ও যুবক, আল্লাহর মহব্বতে বেগানার থেকে বেপর্দা নারীর থেকে যদি তোমার চোখকে হেফাজত করতে পারো, আমার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দুনিয়ার এই রকমের পচা গান্দা নারী তোমারে দিবে না, যেটার মাসে মাসে সমস্যা আছে, যেটার বিভিন্ন ধরনের রোগ বালা মুসিবত আছে, ওই কিয়ামতের ময়দানে দুনিয়ার ভিতরে যদি এই দরজা অতিক্রম করে বান্দা আগাইতে পারো, আমার আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার ভিতরে বলেন ওয়াহুরুন ঈন কামসালিল লুলুইল মাকনুন, আমি আল্লাহ তাআলা এই যুবক ও বাবারা ও বৃদ্ধ বাবাজিরা এই পরিমাণ সুন্দর জোর হুর আমি আল্লাহ তোমারে দান করব, যেই হুরের চোখগুলা হবে একেবারে নিখুঁত, দেখলে বান্দা চোখ জুড়ায় যায় ঠান্ডা হয়ে যায়। আরো আস্তে করে বলেন, আপনাদের সুবহানাল্লাহ বুঝি আপনারা হুর পাইতে রাজি না, কথা বলেন না কেন? এ আল্লাহর বান্দারা, একটা আছে চোখের শান্তি, কিসের শান্তি কথা বলেন না? বলে দেখলি মন ঠান্ডা হয়ে যায়, বলে আমি আল্লাহ হুরদেরকে এমন ভাবে বানাবো ও বান্দা দেখার সাথে সাথে তোমার অন্তর ঠান্ডা হয়ে যাবে, চোখ ঠান্ডা হয়ে যাবে, এরা যখন হাসি দিবে কামসালিল লুলুইল মাকনুন, এরা যখন হাসি দিবে মনে হইবে যারা যেন মুক্তার দানা যেমন চমকাইতে থাকে, মায়ার নবী বলেন মনে হইবে এদের হাসি থেকে মুক্তার দানা ঝরে ঝরে পড়তেছে। হুরো গেল মা জেতেনি নেমত হায় তু সবসে বেহতার নেমতে দিদার তু। এ আল্লাহর বান্দারা, ও রাজবাড়ি এলাকার মুসলমান যুবক, এই জন্য দুনিয়ায় থাকতে থাকতে বান্দা তোমার চোখ দুইটাকে হেফাজত করো, আবার আমার আল্লাহ এই আইনটা শুধু পুরুষের জন্য দিয়েছেন তা নয়, আমার আল্লাহ বলেন অকুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দু মিন আবসারিহিম ওয়াইয়াহফাযু অকুল্লিল মুমিনাতি ইয়াকুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়াইয়াহফাযনা ফুরুজাহুন্না, আমার আল্লাহ জানা দেয় ও মায়ার নবী
আপনি জানায় দেন। আমার মুমিন নারী, মুমিনাত নারী বান্দা বা মুমিনাত বান্দি যারা যারা আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, আপনাকে রাসূল বলে স্বীকার করে, যারা কালিমা বি মুসলমান, যারা নিজেকে মুসলিম নারী হিসাবে পরিচয় দেয়, এই পর্দার অন্তরালের আম্মা জানেরা ভালো করে শুনিও, যারা বেপর্দায় চলো, আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে চলো, ও মা আল্লাহর হুকুমকে যে লঙ্ঘন করো, এই যে বেপর্দায় বেপর্দায় দৌড়াইলা, আমার আল্লাহ বলেন, হাদিস শরীফে নবী বলেন, যার মেয়ে লোকের চুলগুলা যারা বাহিরে প্রদর্শন করে পর পুরুষেরা দেখে, ওই কবরে যাওয়ার পর প্রত্যেকটা চুল এক একটা সাপ, ওই মেয়ে লোককে জড়াইয়া পেঁচাইয়া ধরে ধরে মুখের উপরে আক্রমণ করতে থাকবে। আল্লাহর বান্দারা, ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও অভিভাবক বৃন্দ, আজকে বেপর্দায় কারা চলে, আপনার মেয়ে, আপনার ভাতিজি, আপনার বোন, আপনার সন্তানেরাই তো বেপর্দায় চলে। ও আল্লাহর বান্দারা, হাজি সাফ হইছো, দাড়ি রাখছো, টুপি মাথায় দাও, মক্কা গিয়া বছর বছর বাইতুল্লাহ গিয়া লাব্বাইক লাব্বাইক বলে আওয়াজ দাও, মাহফিলে দান করো, মাদ্রাসায় দান করো, আলেম ওলামারে বন্ধু বানাইয়া চলো, কিন্তু আল্লাহর বান্দা মনে রাখিও, তোমার মেয়ে, তোমার বোন, তোমার স্ত্রী, তোমার মা, এরা যদি বেপর্দায় বেপর্দায় ঘুরে, আল্লাহর বান্দা মনে রাখিও, জান্নাত তোমার মামার বাড়ির আবদার না, আল্লাহর আদালতে কাঠগড়ায় প্রশ্নের কাঠগড়ায় জবাব দেওয়া ছাড়া হাজি সাবদা নবীর সামনে আগাইতে পারবা না। হকীকত সে তো দুনিয়া বে খবর হায়, দুনিয়া কি নমায়েশ পর নজর হায়, নমী গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস, বহর কারে কে বাসি বা খোদা বাস, সিস্তে দুনিয়া আজ খোদা গা ফেল বুদান, কমাশো নকুরাহ ফর জিন্দোজন, আবদর কশতি হালাকে কশতিয়াস, আব অন্দর জিরে কশতি পুশুতিয়াস। এই পর্দার অন্তরালের আম্মা জানেরা ভালো করে শুনো, যারা বেপর্দায় চলো, নিজের সৌন্দর্যকে বিকাশ করে করে চলো, নিজের সৌন্দর্যকে আল্লাহর বান্দিরা প্রদর্শন করে করে, এরপরে তুমি রাস্তায় বের হও। আমি বলি না মার্কেটে যাইও না, একবারও বলি নাই বলবো না, বাজারে যাইও না, একবারও বলি নাই বলবো না, প্রয়োজন হলে বাজারে যাইবা, মার্কেটে যাইবা, যে জায়গায় যাওয়ার প্রয়োজন বান্দি তুমি যাও, তবে ঘরের ভিতরে যেমন দরজা জানলা আছে, তুমি যখন বাহিরে যাইবা তোমার শরীরটাকে এমন ভাবে আল্লাহর বান্দি ঢেকে যাও, তুমি যদি 13 বছর 18 বছরের যুবতী হও, এমন একটা ঢোলা ডালা বোরকা পরো, মায়ার নবী বলেন, আমার আল্লাহ কোরআন শরীফে সূরায়ে নূরের ভিতরে বলেছেন, মহিলারা এমন একটা কাপড় পরবে বাহিরে যখন বের হবে যাতে তাদের কোনো শরীরের অঙ্গ বোঝা না যায়। এখন আমগা আম্মা জানেরা, এমন বোরকা পরে শরীরের কোন জায়গায় কি আছে সব কথা বলে না, বোঝা যায় না, খালি দেখা যায়, ঠিক নি? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আসে কে বানায়, দেশটা আজি ধ্বংস নারীর বেপর্দায়, সবার মুখে একই আওয়াজ, হায় হায় হায়, ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে, দলে দলে নিয়া নারী মেলা মিলায়, পর
পর্দাবিহীন ওরা মেলা মিলায়, দেশটা আজি ধ্বংস নারীর বেপর্দায়। সদ্য খসলাত মর্দরা দারা নিশা, সোহবত সব ইয়া রগবাদ বাজানা। এ আল্লাহর বান্দারা, ও পর্দার অন্তরালে রমজান, বাহির যখন বের হও এমন একটা কাপড় পরো যেই কাপড় পরলে তোমার শরীরের কোনো অঙ্গ বোঝা না যায়। ও আল্লাহর বান্দারা, আজকে আমাদের দেশে ওই যে কয়েকদিন আগে খবরে দেখলাম, এক বেহায়া, এক লম্পট, এক যার সন্তান, আর যার সন্তান বললো গুনাহ হবে না। ও আল্লাহর বান্দা, খবরের ভিতরে তাজা খবর, ওই যার সন্তান, ওই বেহায়া, ওই লম্পট এক মহিলাকে সুপার গুলো দিয়ে আটকাইয়া এরপরে ধর্ষণ করে হত্যা করে ফেলেছে। ও আল্লাহর বান্দারা, আবার কয়েকদিন আগে কেরানীগঞ্জের বান্দা তাজা খবর, এক আল্লাহর বান্দি বড় সুন্দরী, এর প্রেমে পুলিশ পাগল হয়ে গেছে, স্বামীরে হত্যা কইরা বলে আমারে তুই বিয়া কর, না হয় তোর রেহাই নাই। ও আল্লাহর বান্দা, এইভাবে পত্রিকার পাতা খোলো, এইভাবে আল্লাহর বান্দা টিভির খবর ওপেন করো, দেখবা ধর্ষণের পরে হত্যা, না হয় গণধর্ষণ। কেন? একমাত্র কারণ হলো তুই তোর বিপদ তোর কপালে তুই ডেকে আনছো, তুই তোর পায়ে কুড়াল মেরেছো। যদি বলেন হুজুর কেমনে, আমার আল্লাহ কয়, এই বান্দা, ও আমার বান্দিরা, তুই তোর শরীরটাকে ঢেকে চল, কারণ আমি তোর শরীরে আকর্ষণ দান করেছি। স্বাভাবিকভাবে একজন পুরুষ আর একজন নারীকে দেখলে মহাব্বত জমে ওঠে, চিনুক বা না চিনুক, এটাই তো আমার আল্লাহ তাআলার পরীক্ষা। আমার আল্লাহ তো গরু ছাগলকে জ্ঞান দেয় নাই, আমার আল্লাহ তো মানুষকে জ্ঞান দিয়েছেন, এই জ্ঞান দিয়া, গুনাহের আকর্ষণ দিয়া, আবার আমার আল্লাহ বিবাহের ব্যবস্থা করে দিয়েছেন। ও যুবক, তোর যৌবন আসছে, দেরি করিস না, তাড়াতাড়ি বিয়া কর, তোর ঈমান হেফাজত হবে। ও আল্লাহর বান্দারা, কথা বললে লম্বা হয়ে যাবে, শেষ কথা হলো, ও আম্মা জান, আজকে যে তোমরা ধর্ষণ হও এটা তোমাদের কারণে, আমার আল্লাহ তাআলার পর্দার হুকুম না মানার কারণে। ঠিক কিনা জোরে বলেন। এ আল্লাহর বান্দারা, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, এখন এমন পর্দা করে, এক সময় কিছু জালেম মহিলা আছে, এরা কয় আমরা হেজাব পরতে পারি না, আমরা এটাকে কি বলে হেজাব মুখের ভিতরে বাঁধতে পারি না, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। ও আল্লাহর বান্দারা, আর করো নাম গোদাসে আইসা মহিলাদেরকে আর ডিজিটাল পর্দা শিখায় দিছে। বলে কেমন ডিজিটাল? বলে আগে তো মুখ খোলা রাখতো, এখন অর্ধেক ঢাকা অর্ধেক খোলা, একটা মাস্ক ঢুকায় দেয়। কথা বলে ঠিক নেই? এ আল্লাহর বান্দা, আমগো দেশে গরু আছে, গরু আপনাদের দেশে আছে নি? আমরা যখন ছোট ছিলাম আমগো বাপ চাচারা দেখতাম গরু ওই বিলের মাঝখানে নিয়ে যায়, তো ডানে বামে ধান, এই জন্য কি করতো, গরুর মুখে একটা ঠুই লাগাই দিত। আপনাদের দেশে কি কয়? ঠোনা। আমগো দেশে কয় ঠুই। আর আমার আম্মা জানেরা, পর্দা করতে সমস্যা, বেহায়া মুসলমান, বেহায়া নারী, তোর পর্দা করতে সমস্যা হয়, গরুর মতো ঠুই কেমনে লাগাস? ঠিক কিনা জোরে বলেন। ঠুই যেহেতু লাগাইছো, ওইটা ভালাই একটা হেজাব লাগাও, তোমার শরীরের বিশেষ অঙ্গ দেখা যাবে না, আল্লাহর রহমত, আল্লাহর বারাকাত তোমার উপরে নাজিল হবে, তোমার পেট থেকে আব্দুল কাদের জিলানী আসবে, হাফিজুর রহমান সিদ্দিক আসবে, চরমোনাই হযরত আসবেন, বড় বড় আউলিয়া আল্লাহ আসবেন, বড় বড় মঈনুদ্দিন চিশতি আজমিরি হবে। আজ তুমি বিপর্দায় চলার কারণে, বেহায়া হওয়ার কারণে তোমার পেট থেকে আসে দাজ্জাল, হিরণখোর, গাজাখোর, মদখোর, দীপজল সৃষ্টি হয়, নায়কের সৃষ্টি হয়, মেসির ভক্ত তৈরি হয়, নমদিনাওয়ালার সুন্নতের ভক্ত তৈরি হয় না। ঠিক কিনা জোরে বলেন। একমাত্র কারণ হলো মা খারাপ, গাছ ভালো তো ফল ভালো হবে। ঠিক কিনা জোরে বলেন। রাগ করতেছেন? এ আম্মা জানেরা, মা ভালো হইয়া যাও। আমি আমার মায়ের কথা বলি,
আমার মা দেখতে এত সুন্দর না, আমিও তো সুন্দর না, নিজের নিজে কালো দেখি শ্যামলা বলা যায়। আল্লাহর বান্দারা কিন্তু আমার মা, আমার চাচার বাড়ি আমগো বাড়ি পাশাপাশি, মাঝখানে শুধু একটা বের বের বুঝেন, একটা বের বেড়ানা মানে একটা খাত। আমি আমার বয়সে জিন্দগিতে দেখি নাই আমার মা আমাদের বাড়িতে আসছে, কমপক্ষে 40 বছর হবে, বেশিও হতে পারে, কিন্তু আমি কোনোদিন দেখি নাই আমার মা বের পার হইয়া চাচা বাড়ি গিয়া কোনোদিন আড্ডা দিছেন। আল্লাহর বান্দারা এখনো মা সামনের রুমে আসে না, আমরা যখন বাড়িতে যাই, বাড়িতে গেলে আমার সাথে তো ড্রাইভার থাকে, ক্যামেরাম্যান থাকে, আরো 2-4 জন থাকে। ও আল্লাহর বান্দারা আমার আম্মা যান খাবারের সময় বা আমার যদি ডাকার প্রয়োজন হয়, বেড়ায় গিয়া জোরে জোরে থাপ্পড় লাগায়, তার মানে ইমাম হুসাইন তুমি ঘরে আসো, তোমার সাথে আমার কথা আছে। আর বেহায়া মুসলমান, তোমার বউরে যখন ঘরে মেহমান আসে, মেহমানের সামনে অস্ট্রেলিয়ার গরুর মতো সাজাইয়া নামাইয়া দাও, মেয়ে নাই, আমার স্ত্রী নাই, আমার মা নাই, আমার বাবা নাই, আমি বড় আদর করে বান্দা বানাইছি। ও বান্দা তুই যদি আমি আল্লাহরে একটু চোখে পানি লইয়া আমি আল্লাহ তাআলাকে আল্লাহ বলে ডাক দাও আর তাওবার দরজায় ফিরিয়া আসো, আমি আল্লাহ ওই ছোট্ট বাচ্চা কান্না করলে যেমন মা সহ্য করতে পারে না, ও বান্দা আমার আল্লাহ বলেন যখন কোনো গুনাহগার বান্দা আমি আল্লাহ তাআলার দরবারে এইভাবে হাউ মাউ করে কান্না করতে থাকে আমি আল্লাহও সহ্য করতে পারি না, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে আমার কুদরতের কোলে উঠাইয়া নেই, কুদরতের কোলে উঠাইয়া আমি আমার বান্দার জিন্দগির সব গুনাগুলো মাফ করে দেই। ও আল্লাহর বান্দারা, ও ও রাজবাড়ি এলাকার মুসলমানেরা, ও যুবকেরা, অন্যায় তো কম করো নাই, রং তামাশায় তো কম মাতো নাই, আজকে এই বয়ান থেকে তওবা করিয়া নাও। ও যুবক আল্লাহর গোলাম, যারা দাড়ি কামাও, দাড়িটা কামাইয়া মায়ার নবীকে আর কষ্ট দিবা না। এক আল্লাহর বান্দা বয়ানের ভিতরে শুনছে যে দাড়ি কামাইলে মায়ার নবীর কলি যায় আঘাত লাগে, আল্লাহর বান্দা ওই বয়ান শোনার পর আর কোনোদিন দাড়ির ভিতরে বেলেট লাগায় নাই, কিন্তু আল্লাহর বান্দার স্ত্রী না ফরমান স্বামীরে দৈনিক পেরা দেয়, এই স্বামী আমার দাড়িটা কামাইয়া ফেলো, দাড়ি রাখা যাবে না। ও আল্লাহর বান্দারা এই সমাজেও এখনো বহুত বিবি আছে স্বামীরে দাড়ি রাখতে দেয় না, এটা দায়ুস, এটা খন্নাস, এটা খবিস, এটা ভালো মহিলার পরিচয় নয়। এ আল্লাহর বান্দারা আমেরিকার বিজ্ঞানী মাইকেল ক্লার্ক বেইমানের বাচ্চা বেইমান এইটা রিসার্চ করে করে এরপরে বান্দা বের করেছেন, দাড়ি কামাইলে 3 সমস্যা, 1 নম্বর চোখের পাওয়ার কমে যায়, 2 নম্বর যৌবন শক্তি কমে যায়, 3 নম্বর অকালে মৃত্যু হয়। ও যুবকেরা আমরা দাড়ি রাখছি মনে করছো আমগো যৌবন শক্তি কম, না না, একটা বিয়া করছি আলহামদুলিল্লাহ আরো 3টা করা যাবে সমস্যা নাই। ও আল্লাহর বান্দারা চোখে চশমা লাগাইছি মনে করছো পাওয়ার ওয়ালা, না এটা চোখ যাতে ঠান্ডা থাকে এই জন্য লাগাইলাম, এমনিতে লাগাইছি চোখের পাওয়ার এখনো ঠিক আছে। ও আল্লাহর বান্দারা কিন্তু তোমরা যারা দাড়ি কামাও দেখবা কয়েক বছর পরে চোখে দেখবা না, আস্তে আস্তে যৌবন শক্তি কমে যাবে, অকালে মৃত্যু হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা ওই যুবক বয়ান শোনার পর আর মদিনাওয়ালার মহাব্বতে দাড়ির ভিতর বেলেট লাগায় না, ঘরের ভিতরে যাওয়ার পর বিবি দৈনিক যখন পেরা দিতে থাকে, বিরক্ত করতে থাকে,
হঠাৎ একদিন যুবক আল্লাহর বান্দা সিদ্ধান্ত গ্রহণ করলো, আজকে তিনি দাড়ি কামিয়ে ফেলবেন, কিন্তু মহাব্বত করে যেই জিনিসটা রাখে ওই জিনিস আবার ফালাইতেও মনে চায় না। সেলুনের ভিতরে গিয়া সেলুনের কর্মচারীকে বলেন, ভালো কইরা ফোম লাগাও, ফোম লাগাইয়া দাড়িগুলারে ক্লিন শেভ বানায় দাও। আল্লাহর বান্দা সেলুনওয়ালা ফোম যখন লাগাইয়া দাড়ির ভিতরে পোঁচ দিল, যুবক আল্লাহর বান্দা চক্ষু বন্ধ করে বসে আছেন, নবীর খেয়াল অন্তরে নিয়ে বসে আছেন। ও আল্লাহর বান্দারা, লম্বা ঘটনা, সেলুনওয়ালা যখন দাড়ির ভিতরে পোঁচ লাগাই দিল, বেলেট লাগাইল, সেলুনওয়ালা একটা চিৎকার, যুবক আল্লাহর বান্দা বলেন, চিৎকারের আওয়াজে আমি আমার চোখ খুলে ফেললাম, ওবাই সিল্লাও কেন? আল্লাহর বান্দা ওই সেলুনওয়ালা বলেন, ও ভাই, জীবনে এত দাড়ি কামাইলাম, কোনোদিন তো এই আশ্চর্য ঘটনা দেখি নাই। বলে, কি আশ্চর্য ঘটনা? বলে, এই যে তাকাইয়া দেখো, ওই যে আয়নার ভিতরে তাকাও, দেখো যে কয়টা দাড়ির ভিতরে এই বেলেটের খুরের পোচ লাগলো, প্রত্যেকটা দাড়ির গোড়া থেকে ঝুপ 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 করে রক্ত বের হইতেছেন। ও আল্লাহর বান্দারা, যুবক আল্লাহর বান্দা চিৎকার দিয়া ওই চেয়ার থেকে বান্দা উঠে দাঁড়ায় গেল, দাঁড়াইয়া সোজা মসজিদে দৌড়, সেজদায় পড়ে পড়ে কানে, আল্লাহ তোমার নবী বলেছেন দাড়ির ভিতরে বেলেট লাগাইলে নবীর কলিজায় আঘাত, আমি তো তোমার নবীর কলিজায় পোঁচ দিয়ে ফলাইছি রে আল্লাহ, ও আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। ও যুবক আল্লাহর গোলাম, আজকে তোর চুলের দিকে তাকাইলে তোরে মুসলমান মনে হয় না, তোর চুলের দিকে তাকাইলে বেঈমানের গন্ধ আসে। ও আল্লাহর বান্দারা, তোর ড্রেসের দিকে তাকাইলে ড্রেস থেকে বেঈমানের গন্ধ, বেঈমানের রং তোর শরীরের ভিতরে দেখা যায়। আল্লাহর বান্দারা, ও যুবকেরা, দাড়িটা কামাইও না, মায়ার নবীর সুন্নতের মালা গলায় লাগাইও, ও পর্দার অন্তরালের মা মনটা কি চায় না একটা হাফেজ কোরআনের মা হইয়া অন্ধকার কবরে যাইবা, ও বাবারা মনটা কি চায় না একটা আলেমের বাবা হইবা। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, এই মাহফিল থেকে তওবা করিয়া নাও, আর নামাজ সারবা না, বেপর্দায় চলবা না। ও আল্লাহর বান্দারা, মা বাবার খেদমত করবা, ও যুবক বউয়ের কথা মতো মা বাবারে কষ্ট দিও না রে বাবা। ও আল্লাহর বান্দারা, যারা সুদের টাকা খাও সুদের টাকা খাইবা না, যারা ঘুষের টাকা খাও আর ঘুষের টাকা খাইবা না। ও আল্লাহর বান্দা, জবান দিয়া আমার আল্লাহর কালাম কোরআন শরীফটারে পড়বা, যারা কোরআন শিখবা, সন্তানদেরকে কোরআন শিখাবা, তওবার জন্য অন্তর যদি রেডি হয়, খাটি নিয়াতে দুইটা হাত আল্লাহ তাআলাকে দেখাইয়া দাও, নারায়ে তাকবীর, আয় আল্লাহ সকলের হাতগুলোকে কবুল করে নেন, আয় আল্লাহ সকলকে দাড়িওয়ালা নামাজি বানাইয়া দেন, আয় আল্লাহ সকলকে খাটি পর্দাওয়ালা বানাইয়া দেন। আয় আল্লাহ, যেই কথাগুলো বললাম আমাকে সহকারে সব ভাইকে আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।